তো এই পাশে হচ্ছে থাইল্যান্ড এডিশন রয়েছে, থাইল্যান্ড 19 এর মডেল গাড়িটা, কিন্তু একবারে নিউ কন্ডিশনের রয়েছে আপনারা যদি দেখেন। আর গাড়িটার আস্কিং প্রাইসটা হচ্ছে 4,35,000 টাকা। এছাড়াও যারা আসলে হুন্ডার র্যাপসুল চাচ্ছেন, এখানে হুন্ডার র্যাপসুলও রয়েছে 18 মডেল, আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান এডিশন আপনারা যদি দেখেন, আর এটার প্রাইস চাওয়া হচ্ছে 3,25,000 টাকা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে আমরা আপনাদেরকে আরও কিছু ইউজড বাইক দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা রয়েছি হচ্ছে রাশেদ বাইক সেন্টার। মূলত আমাদের সাথে রয়েছে রাশেদ ভাই, আপনারা যখন এই সপ্তাহে আসবেন সবসময় রাশেদ ভাইকে পেয়ে যাবেন। রাশেদ ভাইয়ের এখানে ঈদের পরে নতুন কিছু ইউজ বাইক এসেছে, আজকের ভিডিওটাতে আমরা আপনাদেরকে এগুলোই দেখানোর চেষ্টা করব। আর এছাড়া আপনারা যারা বাইক এক্সচেঞ্জ করতে যাচ্ছেন, দেখা যাচ্ছে আপনারা একটা বাইক চালাচ্ছেন, সেটা চেঞ্জ করে যদি আপনারা নতুন কোনো বাইক নিতে যাচ্ছেন, সেটাও কিন্তু আপনারা এখান থেকে পসিবল। তার শোরুমে এখন যে গাড়িগুলো রয়েছে ঈদের পরে, এগুলোই আমরা আপনাদেরকে দেখাবো, এগুলোর আস্কিং প্রাইস জানানোর চেষ্টা করব। আপনারা যখন শোরুম ভিজিট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিছু অনার করা হবে। বর্তমানে কী কী বাইক রয়েছে এগুলোই কিন্তু আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ফ্রেন্ডস, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আজকে আমরা মোটামুটি যেই শপটাতে রয়েছি এটার নাম হচ্ছে রাশেদ বাইক সেন্টার। আপনারা যদি দেখেন 87 DIT রোড হচ্ছে তাদের শপটা। এখানে নতুন কিছু গাড়ি এসেছে, আজকের ভিডিওটাতে আমরা আপনাদেরকে এগুলোই দেখানোর চেষ্টা করব। মূলত আমরা প্রথমে আপনাদেরকে আজকের ভিডিওটাতে শুরু করব হচ্ছে সুজুকি ব্যান্ডিট দিয়ে। সুজুকির ব্যান্ডিটটা কিন্তু খুবই ভালো একটা বাইক, আর এটা কি ইন্দোনেশিয়ান? এটা কত মডেল ভাই? 19 মডেল। আচ্ছা, গাড়িটার কন্ডিশনটা যদি আমরা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে অ্যাশের মধ্যে, অ্যাশ কালার, অ্যাশ ব্ল্যাক কালারের মধ্যে আপনারা যদি দেখেন, অনেক সুন্দর। অনেকেই ব্যান্ডিট চান, ব্যান্ডিটটা আসলে পান না, এগুলো কিন্তু এখন মার্কেটে সচরাচর দেখা যায় না। আর এটা কিন্তু ডাবল ডিস্কের একটা বাইক, আপনারা যদি দেখেন অনেক সুন্দর। এটার দাম কেমন চাচ্ছেন ভাইয়া? 2,35,000 চলেছে। কেমন এটা? 700 কিলো। 700, মাত্র 700 কিলো? আচ্ছা আচ্ছা, অনেক একবারে নিউ কিন্তু, আর রেজিস্ট্রেশন করা হয়নি মনে না? এই টাকার মধ্যে করে দিব। আচ্ছা আচ্ছা, এই 2,35,000-এর ভেতরে, এটা আসলে রেজিস্ট্রেশন করা হয়নি, আপনারা যারা নেবেন তাদের নামেই রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। মাত্র 700 কিলো চলেছে, 2,35,000-এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন। আর এটার মডেল বলেছেন কত মডেল ভাই? 19 মডেল, মানে একবারে নিউ কন্ডিশন। আচ্ছা আচ্ছা, এয়ারকুল ইঞ্জিন ইউজ করা হয়েছে। আপনারা দেখছেন, যারা আসলে সুজুকি ব্যান্ডিট চিনেন তারা আসলে সুজুকি ব্যান্ডিট সম্পর্কে জানেন। 2,35,000-এর মধ্যে কিন্তু আপনারা 2 বছরের রেজিস্ট্রেশন সহ পেয়ে যাবেন। অনেক সুন্দর কন্ডিশনটা আমি কিন্তু আপনাদেরকে চারপাশ থেকে দেখানোর চেষ্টা করছি, অনেক সুন্দর, অনেক সুন্দর একবারে এই পাশ থেকে কিন্তু একবারে ভালো একটা কন্ডিশন, ফুল লুকটা আপনার দেখা যাচ্ছে। মানে সুজুকি ব্যান্ডিট যারা চাচ্ছেন এর কমে মনে হয় না আসলে কোথাও পাবেন। আচ্ছা, এরপরে আমরা যদি এই পাশে দেখাই, এটা হচ্ছে R15-এর একটা গাড়ি রয়েছে। এটা কি ইন্ডিয়া নাকি ইন্দোনেশিয়ান? থাইল্যান্ডেরটা। আচ্ছা, একবারে থাইল্যান্ডের রয়েছে আপনারা যদি দেখেন। আপনারা দেখছেন থাইল্যান্ডেরগুলো কিন্তু অনেকেই চান যে ভাই, আসলে মুভি স্টার এডিশন। আপনারা যদি দেখেন এই পাশে পেছনের কন্ডিশনটা যদি আমি দেখাই, পেছনের কন্ডিশনটা আপনারা দেখছেন, পেছনের কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর যেটা বললাম এটাও কিন্তু রেজিস্ট্রেশন করা রয়েছে। এটা কত মডেল ভাইয়া? 18 মডেল, 19-এ কেনা। আচ্ছা, 18 মডেল, 19-এ কেনা, 19-এ নাম্বার করা আপনারা যদি দেখেন। যেটা বলেছিলাম এটা হচ্ছে থাইল্যান্ডের, থাইল্যান্ডের গাড়ির পারফরমেন্স কিন্তু অনেক ভালো হয় আপনারা যারা থাইল্যান্ডের গাড়ি ইউজ করেন। এটা কয় বছরের জন্য রেজিস্ট্রেশন করা? 2 বছরের জন্য কাগজ করা রয়েছে। আপনারা কন্ডিশনটা দেখছেন, আমি সামনের দিকের কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখাই। তো সামনের দিকের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, সামনের দিকের কন্ডিশনটা দেখেছেন। এটার দাম কত যাচ্ছেন রাশেদ ভাই? 4,35,000। আচ্ছা, 4,35,000 টাকা চাওয়া হচ্ছে। গাড়িটা কিন্তু একবারে কন্ডিশনটা ফ্রেশ রয়েছে। চলেছে কেমন এটা? 4,000 কিলোর মতো চলেছে গাড়িটা। আপনারা দেখছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে, মাত্র 4,000 কিলোর মতো চলেছে। আচ্ছা, যারা আসলে হোন্ডা র্যাপসুল চান তাদের জন্য এই পাশে হোন্ডা র্যাপসুলেরও কিন্তু একটা গাড়ি রয়েছে। হোন্ডা র্যাপসুলটা আপনারা দেখছেন, এটাও কি থাইল্যান্ডের? আচ্ছা, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান, ইন্দোনেশিয়ান হোন্ডা র্যাপসুলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই পাশে র্যাপসুলটা দেখছেন, র্যাপসুলটা কত মডেল এটা ভাই? 18 মডেল। 18 মডেল, কয় বছরের জন্য রেজিস্ট্রেশন করা? 2 বছরের জন্য কাগজ করা রয়েছে। যারা হোন্ডা র্যাপসুল নিতে যাচ্ছেন, এটা চলেছে কেমন? 8,000-এর মতো গাড়িটা চলেছে। গাড়িটার কন্ডিশন রয়েছে, আসলে গাড়িটা আসার পরে এখনও ফ্রেশ করা হয়নি, বাট ফ্রেশ করলে লুকিংটা আরও সুন্দর লাগবে। এটার দাম কেমন যাচ্ছেন ভাই? 3,25,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস। শোরুমে আসলে তো মানে কিছুটা অনার করা যাবে, শোরুমে আসলে আপনাদেরকে অবশ্যই অনার করা যাবে, এটা 3,25,000 টাকা প্রাইস চাওয়া হচ্ছে। তো এটার সামনের দিকের কন্ডিশনটা যদি আমি দেখাই, সামনের দিকের কন্ডিশনটা আপনারা দেখছেন,
অনেক সুন্দর, অনেক সুন্দর। আর যেটা বলেছিলাম এটার প্রাইস চাওয়া হচ্ছে 3,25,000 টাকা। তো যারা আসলে এপ্রিলার স্কুটি চান, অনেকেই কিন্তু এপ্রিলার স্কুটি খোঁজেন 150 সিসির, এবং খুবই স্পিডি একটা স্কুটি যারা চাচ্ছেন। এপ্রিলার স্কুটি সম্পর্কে আসলে বলার কিছুই নেই। এটা হচ্ছে সামনে হাইড্রোলিক ব্রেক দেওয়া হয়েছে আর পেছনে মনে হয় ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এটার দাম কেমন চাচ্ছেন? 1,35,000 টাকায় হচ্ছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। খুবই ভালো, আর সামনে পেছনে টিউবলেসের চাকা দেওয়া হয়েছে, অনেক সুন্দর। এটা কয় বছরের জন্য রেজিস্ট্রেশন? 2 বছরের জন্য কাগজ করা রয়েছে, আপনারা দেখছেন 2 বছরের জন্য কাগজ করা রয়েছে। আর এটা হচ্ছে 18 মডেল, এটা হচ্ছে 18 মডেল। আপনারা যদি দেখেন গাড়িটার কন্ডিশন কিন্তু ফ্রেশ রয়েছে। আর প্রাইসটা হচ্ছে 1,35,000 টাকা হলে আপনারা এপ্রিলার দেখাচ্ছে এই স্কুটিটা নিতে পারবেন, যারা এপ্রিলের স্কুটি চাচ্ছেন। তো এটা ছাড়াও তাদের গোডাউনে আরও স্কুটি রয়েছে, যারা আসলে টিভিএস জুপিটার নিতে যাচ্ছে, হোন্ডা ডিউ অথবা উইগো, মোটামুটি সব ধরনের স্কুটির কিন্তু আপনারা তাদের কাছে পাবেন। আচ্ছা, এরপরে আমরা যদি এই পাশে একটা দেখাই, এটা হচ্ছে সিবি হর্নেট, এটা ডাবল ডিস্কের, আপনারা যদি সিবিএস ব্রেকিং সিস্টেম হর্নেট যারা চান, হর্নেট কিন্তু এখানে রয়েছে। হর্নেটটার কন্ডিশন যদি দেখাই, এটা কি 2019 মডেল আপনারা দেখছেন? চলেছে কেমন এটা ভাইয়া? 4,000-এর মতো চলেছে। গাড়িটার কন্ডিশন যদি আমি আপনাদেরকে দেখাই, এই পাশে আপনারা কন্ডিশনটা দেখছেন, অনেক জোশ রয়েছে, অনেক জোশ। এটার প্রাইস কেমন চাচ্ছেন? আচ্ছা, এটা রেজিস্ট্রেশন করা হয়নি। আচ্ছা, 1,75,000 টাকার ভিতরে আপনার 2 বছরের কাগজ করে দেওয়া হবে। যেটা আমি বলেছিলাম, এটা হচ্ছে আপনার যে সিবিএস ব্রেকিং সিস্টেম। গাড়িটার কন্ডিশন যদি আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই, অনেক সুন্দর। গাড়িটা আসলে এখনও রেজিস্ট্রেশন করা হয়নি, যে নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। আর যেটা বলেছিলাম, এটার 2 বছরের রেজিস্ট্রেশন সহ প্রাইস পড়বে হচ্ছে 1,75,000 টাকা। 1,75,000 টাকা আপনারা নিতে পারবেন। গাড়িটার কন্ডিশনটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই ভালো রয়েছে। তো এরপরে এই পাশে আরও কিছু বাইক রয়েছে, যেটা এখন দেখাবো। এটা হচ্ছে খুবই স্পিডি একটা বাইক, এটা হচ্ছে কিউইর আর কে আর, আপনারা যদি দেখেন 165 সিসির একটা বাইক, সিবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে, মানে একটু স্পোর্টস বাইক, যারা আসলে স্পোর্টস বাইক চান। আমি যদি আপনাদেরকে দেখাই সামনের দিকে লুকিংটা আপনারা দেখছেন, এটা কত মডেল ভাইয়া? 19 মডেল। আচ্ছা, 19 মডেল গাড়িটার আপনারা দেখছেন লুকিং। তো আর কে আর যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এটা চলেছে মাত্র 3,000-এর মতো। তো গাড়িটাও এখন ক্লিন করা হয়নি, ক্লিন করার পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তো আপনারা দেখছেন, যারা আসলে স্পিডে বাইক চান তারা এটা দেখতে পারেন, কিউইর রেসিং, অনেক সুন্দর বাইকটা। এটার প্রাইস কেমন চাচ্ছেন ভাই? কাগজ হয়নি, মানে এটাও আসলে রেজিস্ট্রেশন করা হয়নি, যে নেবেন তার নামে আসলে ফার্স্ট পার্টি হবেন। এটার প্রাইস কত চাচ্ছেন ভাই? 1,85,000 টাকা। আচ্ছা, 1,85,000 টাকা হলে আপনারা এটা দেখতে পারেন, 2 বছরের কাগজ করে দিবে হচ্ছে 1,85,000 টাকার ভিতরে। আর যেটা বলেছিলাম, এটা সিবিএস ব্রেকিং সিস্টেম, সামনে পেছনে টিউবলেসের চাকা দেওয়া হয়েছে, অনেক সুন্দর। এই কালারটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা দেখতে পারেন। আর এরপরে আমরা হোন্ডা সিবি ট্রিগার দেখব। সিবি ট্রিগার বাইকটা কিন্তু অনেক ভালো পারফরমেন্সের একটা বাইক। সিবি ট্রিগার যাদের পছন্দ, সিবি ট্রিগারটাও আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ব্লু কালার, খুব সুন্দর একটা কালার কিন্তু। হ্যাঁ, ব্লু কালারটা কিন্তু আসলে কিন্তু সচরাচর দেখা যায় না। আচ্ছা, সিবি ট্রিগার এটার কত মডেল? 19 মডেল। এটা হচ্ছে সিঙ্গেল ডিস্কের, ও সামনের চাকায় আসলে দেওয়া রয়েছে, আর সামনে পেছনে টিউবলেসের চাকা দেওয়া হয়েছে। সিবি ট্রিগার এটার প্রাইস কত যাচ্ছেন ভাই? 1,55,000। এটা কয় বছরের জন্য রেজিস্ট্রেশন করা? 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করা রয়েছে। আপনারা দেখছেন সিবি ট্রিগার 1,55,000 টাকা প্রাইস চাওয়া হচ্ছে, খুবই সুন্দর। আপনারা চাইলে কিন্তু সিবি ট্রিগারটাও দেখতে পারেন। পেছনের অংশটা যদি আমি দেখাই, তো সিবি ট্রিগারটার পেছনের অংশটা আপনারা দেখছেন, অনেক সুন্দর। সিবি ট্রিগার যাদের পছন্দ, আর এটা বলেছেন 1,55,000 টাকা, 55,000 টাকার ভেতরে আপনারা দেখছেন রেজিস্ট্রেশন করা রয়েছে। এটা কি 2 বছরের জন্য? 2 বছরের কাগজ করা রয়েছে, 19 থেকে 21 পর্যন্ত কাগজ করা রয়েছে। আপনারা চাইলে সিবি ট্রিগারটাও দেখতে পারেন। আর এরপরে ইয়ামাহার সেলুটো রয়েছে, ইয়ামাহার সেলুটো 125 সিসির। এটা 125 সিসির হিসেবে কিন্তু এই বাইকটা খুবই ভালো, যারা আসলে মাইলেজ ভালো চান আপনারা এই বাইকটা দেখতে পারেন। এটা কত মডেল সেলুটো? 17 মডেল। কয় বছরের জন্য রেজিস্ট্রেশন করা? 10 বছরের। এটা কিন্তু আপনার সিটটাও কিন্তু কাস্টমাইজ করা রয়েছে, আপনারা দেখছেন অনেক সুন্দর, 10 বছরের কাগজ করা রয়েছে। এটার দাম কেমন চাচ্ছেন ভাই? 1,06,000 টাকা। তো 1,06,000 টাকা চাওয়া হচ্ছে। আপনারা যারা এটা দেখতে যাচ্ছেন, এটাও আপনারা নিতে পারেন, অনেক সুন্দর। আমি যদি সামনের দিকে লুকিংটা দেখাই, আর যেটা বলছেন 1,06,000,
1,06,000 টাকা এই গাড়িটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। তো এই পাশে আরও একটা গাড়ি অলরেডি চলে এসেছে, একবারই রিসেন্ট এসেছে, এখনও কিন্তু পরিষ্কার করা হয়নি। এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর 160, আপনারা দেখছেন ম্যাট ইয়েলো, এটাও কিন্তু অনেক সচরাচর দেখা যায় না। আর রাশেদ ভাইয়ের আমরা একবারে দোকানের সামনে আসলে জায়গা কম দেখে কিন্তু এটা সামনে রাখা হয়েছে। এটা কত মডেল ভাইয়া? 19 মডেল। আচ্ছা, 19 মডেল আপনারা দেখছেন। কত কিলো চলেছে এটা? 3000 কিলোর মতো। রেজিস্ট্রেশন করা আছে তাই তো? দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা, দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা গাড়িটার আপনারা দেখছেন। এটার প্রাইস কেমন চাচ্ছেন ভাইয়া? এটার প্রাইস কত যাওয়া হচ্ছে? 1,35,000 টাকা। আপনারা দেখছেন গাড়িটার কন্ডিশন যদি দেখাই, তো 1,35,000 টাকা কিন্তু আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। আপনারা শোরুমে আসলে সেক্ষেত্রে কিছুটা অনার করা হবে। তো এই পাশে আরও একটা গাড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস 110 সিসির একটা বাইক, যারা সামনে হচ্ছে হাইড্রোলিকের চাকা দেওয়া হয়েছে। অনেক সুন্দর একটা গাড়ি, যারা আসলে ভালো মাইলেজ চান এটাও দেখতে পারেন টিভিএস এর। এটা কত মডেল ভাই? 19 মডেল। এটা হচ্ছে স্পেশাল এডিশন, কিন্তু টিভিএস আপনার মেট্রো প্লাস এর স্পেশাল এডিশন। এটার প্রাইস কত যাচ্ছেন? 92,000 টাকা। এটা আস্কিং প্রাইস চা হচ্ছে 92,000 টাকা। কয় বছরের জন্য রেজিস্ট্রেশন? দুই বছরের জন্য। 19 দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে, আর প্রাইস চাচ্ছেন হচ্ছে 92,000 টাকা। তো এই পাশে টিভিএস স্ট্রাইকার আপনাদেরকে দেখাচ্ছি, এটা কত মডেল ভাই? 18 মডেল। আচ্ছা, এটা আপনারা দেখছেন, এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার 18 মডেল। গাড়িটার কন্ডিশন আপনারা দেখছেন খুবই চমৎকার রয়েছে। আসলে এগুলো বাইরে রাখা হয়েছে, গাড়িগুলো কিন্তু এখনও ক্লিন করা হয়নি, ক্লিন করলে আরও বেশি সুন্দর লাগবে। এটা চলেছে কেমন ভাই? 7,000। প্রাইস কেমন চাচ্ছেন? 1,00,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনারা শোরুমে যখন আসবেন আপনাদেরকে অবশ্যই অনার করা হবে। সামনের দিকের কন্ডিশনটা যদি আমি দেখাই, সামনের দিকের কন্ডিশনটা আপনারা দেখছেন, সামনের দিকের লুকিংটা হচ্ছে এরকম হবে। 1,00,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে টিভিএস স্ট্রাইকারের। তো এই পাশে কিউইর আরকেএস এর একটা বাইক আপনাদেরকে দেখাচ্ছি, 125-এর। এই গাড়িটাও কিন্তু মোটামুটি ভালো চলে, আপনারা কিন্তু এই গাড়িটাও দেখতে পারেন। এটা কি 19 মডেল? 19 মডেল। রেজিস্ট্রেশন করা রয়েছে দুই বছরের জন্যে, দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে। গাড়িটার কন্ডিশন যদি আমি দেখাই, আপনারা দেখছেন 7,000 কিলোর মতো চলেছে। তো এটাতেও কিন্তু আপনারা দেখতে পারেন, এটার সামনে হচ্ছে সিঙ্গেল ডিস্কের সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে হচ্ছে ডাম ব্রেক কন্ডিশন দেখছেন। এগুলো ক্লিন করা হয়নি, কিছু মাত্রই এসেছে ঈদের পরে। তো যারা আসলে দেখতে যাচ্ছেন এগুলো ক্লিন করলে আরও সুন্দর লাগবে। এটার প্রাইস কেমন যাচ্ছেন? 95,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 95,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। মোটামুটি যারা নিতে যাচ্ছেন এটাও আপনারা চাইলে দেখতে পারেন। তো রাশেদ ভাই, আপনার শোরুমে আপনি মূলত কি কি সার্ভিস দিয়ে থাকেন? দেখা যাচ্ছে একজন বাইক দেখা যাচ্ছে যদি কিনে, সেক্ষেত্রে কি কি সার্ভিস দিচ্ছেন আপনারা? আমাকে একটা ফ্রি সার্ভিস দিছি, চারটা ফ্রি সার্ভিস। আর হচ্ছে কি, মালিকেরা বিশেষ করে মালিকেরা বুদ্ধি নেই, কোনো আমার কোনো হেল্প নেই। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে মালিকানা মালিকেরা বুদ্ধি আমার কাছে সাথে সাথে হয়ে যায়। আর দেখা যায় কেউ যদি এক্সচেঞ্জ করতে চায়? শুধু এক্সচেঞ্জ, আমার কাছে এক্সচেঞ্জ ক্রয় বিক্রয়। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে পুরাতন গাড়ি যদি বিক্রিও করতে চান অবশ্যই আপনারা করতে পারবেন। তো যারা আসলে নিতে যাচ্ছেন মোটামুটি তার শোরুমে কিন্তু অনেক ধরনের গাড়ি অ্যাভেলেবেল রয়েছে। যারা নিতে যাচ্ছেন অবশ্যই তাদের সাথে আপনারা যোগাযোগ করে কিন্তু এই বাইকগুলো নিতে পারেন।